আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব মিন কনফিগারেশন ইন আওয়ার লিনাক্স সার্ভার। কিভাবে আমরা ওয়েব মিন কনফিগারেশন করতে পারি? ওয়েব মিন কি? ওয়েব মিন হচ্ছে এটা ওয়েব বেসড অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস বলা যায়, যে এইখান দিয়ে আমি আমার সব কিছুই মনিটরিং বা হ্যান্ডেলিং আমার লিনাক্স সার্ভার পিসিকে করতে পারবো। এখান থেকে আমি ডিএনএস কনফিগারেশন করতে পারবো, এখান থেকে আমি একটা পিসির সব কিছুই দেখতে পারবো। আচ্ছা, প্রথমে আমি কনফিগারেশনটা আপনাদেরকে করে দিচ্ছি, তারপর আপনারা স্টেপ বাই স্টেপ যখন দেখবেন তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। এটা হচ্ছে মূলত একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম লিনাক্সের। এই প্ল্যাটফর্ম দিয়েই আমরা সব কিছুই মানে আমরা ওয়েব বেসড হিসেবে কাজ করতে পারবো। আমি বারবার পিসিতে যেয়ে আমার কাজ করতে হবে না, এখান থেকে আমরা সব কিছুই করতে পারবো। এই কাজটি কীভাবে করার জন্য এই কাজটি করার জন্য যে জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে ওয়েব মিনের জন্য, ওয়েব মিন একটা সাইট আছে, সেখান থেকে আপনারা টার ফাইলটা ডাউনলোড করে নেবেন অথবা আরপিএম ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমার কাছে আমি যদি আমার সার্ভার পিসিতে যাই তাহলে একটা জিনিস আমি চেক করি। যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে কি আমার লকেট ওয়েবমিনটা আছে কি না। সরি, লকেট LOCATE ওয়েবমিনটা আমার এখানে আছে, আরপিএমটা আরপিএম এটা হচ্ছে আরপিএম আমার এক্সি হয় না, আমার হচ্ছে আরপিএমটা দরকার। এক্সি হচ্ছে আপনার উইন্ডোজ বেসের জন্য কাজ করবে, কিন্তু আমার যদি এক্সি আমি দেখি একটু চেক করে দেখি এখানে কন্ট্রোল এখানে আমি পাচ্ছি না, দেখি সিডি ভার এফটিপি সিডি পাপ সিডি এসিআর সার্ভার এলএস যদি করি আমি এখানে দেখব ওয়েবমিন এই যে আরপিএম, সরি হ্যাঁ এখানে আরপিএমটা আমার আছে, এই আরপিএমটা আমি ইনস্টল করবো। তারপর কি হ্যাঁ ইনস্টল কি ওয়েবমিন আরপিএম মাইনাস ওয়াই দেখি আগে তাহলে এখানে আরপিএম আইভিএস ফোর্স করে পড়ি ডিপেন্ডেন্সি আছে তো এফওআরসি ফোর্স ওয়েবমিনের আরপিএমটা এখানে আমি ইনস্টল করলাম। এটা ইনস্টল হচ্ছে, আচ্ছা হোক এটা
এখন যদি আমি আমার সার্ভার পিসি থেকে হচ্ছে অর্থাৎ আপনার সার্ভার নেমটা দিও আপনি কানেক্ট করতে পারেন বা আইপিটা দিও 224.11.82 আর এর পোর্ট নাম্বার হচ্ছে ওয়েবমিন এর পোর্ট হচ্ছে 10000 You can log in the HTTP server name ns1.org. Is running in SSL mode. HTTPS. अच्छा, हमारे PC दे SSL टा जेतु enable करा से एक टा समस्या. Is running SSL mode. Try. Back to safety. SSL 10 is still good as a advanced way. Unset. Judia map. আচ্ছা আমার বিভিন্ন সার্ভার ইনস্টল করে যেহেতু আমার এখানে রানিং একটা সার্ভার পিসি এখানে বিভিন্ন রকম মানে SSL সার্ভারগুলো ইনস্টল করা আছে এইজন্যই সমস্যা হচ্ছে তারপরে আমি এটা আপনাদের দেখাচ্ছি রুট পাসওয়ার্ড হচ্ছে রুট ইউজার দিয়ে আপনারা প্রথমে লগইন করবেন এখানে লগইন করার পর দেখেন এখানে ওয়েবমিন আমার চলে আসে এইখানে যখন আমি লগইন করব তখন এখানে আমি অনেক কিছু যেমন সার্ভার এখানে অনেক কিছু সার্ভার আমি এখান থেকে কনফিগারেশন করতে পারবো যে সরি যেটা কাজ আমি আমার সার্ভার পিসিতে যাই করতাম সেটা আমার আর সার্ভার পিসিতে যাবে ওয়েব বেসড আমি এই ওয়েবমিনের সাহায্যে আমি আমার সবকিছু এখানে যেমন বাইন্ড ডিএনএস সার্ভার কনফিগারেশন থেকে করতে পারবো তারপর আপচার ড্রপ কোড মেইল সার্ভার সবকিছু এখান থেকে স্টেপ বাই স্টেপ আমি করতে পারবো সাম্বা সাম্বা করতে পারবো সেন্ড মেল কনফিগারেশন করতে স্প্যাম মেসেজ সেন্ড মেক ফিল মেক মানে মেল ফিল্টার প্রক্সি সার্ভার সবকিছু এখান থেকে আমি সার্ভারগুলো কনফিগারেশন করতে পারবো এখান থেকে আমি পরবর্তীতে দেখাবো যে কিভাবে এখানে ওয়েবমিনের সাহায্যে এগুলো করা যায় তারপর যেমন সিস্টেম সিস্টেমের যে ইনফরমেশনগুলো আমার দরকার যে আমার ডিস্ক কোটা ঠিক আছে আমার ডিস্ক কোটাটা কি অবস্থা ডিস্ক এন্ড ম্যানেজমেন্ট ফাইল সিস্টেম ব্যাকআপ এখান থেকে ব্যাকআপ নেওয়া যাবে এলডিবি সিস্টেম লগ যদি আমি দেখতে চাই কি অবস্থা কোথায় কি আছে না আছে অ্যাপাচি ওয়েবসাইট সব কিছু এখান থেকে মনিটরিং করা যায় তারপর যদি আমি ওয়েবমিনে যাই বাই ডিফল্ট যদি আমি যাই ধরে দেখবো যে আমার সিস্টেমের কী অবস্থান হার্ডওয়্যারে যদি আমি যাই হার্ডওয়্যারে যদি আমি যাই লিনাক্স রেট লজিক্যাল ভলিউম কী কী এখানে সব কিছুই ম্যানেজ করা যায় স্মুথলি করা যায় যদি ভিউ মডিউল সিস্টেম ইনফরমেশন যদি আমি যাই বাই ডিফল্ট যদি দেখি আমি এখানে দেখেন আমি সিস্টেমের ইনফরমেশন আমি সব কিছু এখান থেকে দেখতে পারছি কতটুকু আমার ডাটা ইউজ হচ্ছে কতটুকু না হচ্ছে যেমন রিয়েল মেমোরি কতটুক ভার্চুয়াল মেমোরি কতটুক ডিজি স্পেস প্যাকেজ কী কী ইনস্টল করা আছে আপডেট টেম্পারেচার কত প্রসেস কত মানে সাতা কত আপ টাইম কত কত মিনিট থেকে আমার সার্ভারটা আপ আছে সব কিছু এখান থেকে আমি দেখতে পারবো আমার হোস্ট নেম কী আমার আইপি কী কোন অপারেটিং সিস্টেম আমি ইউজ করতে সব ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যাবো ওয়েব বেসড এটা যদি আমি এই যে ওয়েবমিন যদি ইউজ করি তাহলে আমি সব কিছু এখান থেকে স্মুথলি করতে পারবো তাহলে আমার পিসিতে যায় বারবার যদি আমাকে বলে যে আমার পিসিটার আপ আছে কতক্ষণ থেকে এখান থেকে আমি দেখতে পাবো কী কী প্রসেস কতটুকু প্রস রানিং হচ্ছে সব কিছু সিপিইউ ইউজেস কার্নেল আইডির কতটুকু আছে রিয়েলমি ভার্চুয়াল মেমোরির কোনটা কত কিছু হচ্ছে এবং তারপরে সবচেয়ে হচ্ছে কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি এখান থেকে আমি বুট করতে পারবো শাটডাউন করতে পারবো সব কিছু এখান থেকে আমি স্মুথলি করতে পারবো যে কখন শাটডাউন হচ্ছে না হচ্ছে এবং সব সার্ভারগুলো এখান থেকে এটাই হচ্ছে ওয়েব বেসড একটা প্ল্যাটফর্ম যেটা ওয়েবমিন নামে পরিচিত সাধারণ লিনাক্স এনভায়রনমেন্টে এটা কাজ করানো হয় এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় সব কিছুই আপনারা দেখবেন এখানে ঘাটে ঘাটে ক্লিক করে দেখবেন অনেক কিছু ইনফরমেশান পাবেন এবং আইপি মানে যে ইউজার নেম আছে আপনারা ওইগুলো সব কিছু চেঞ্জ করতে আমি তো রুট দিয়ে যাই আপনার নতুন ইউজার নেম ক্রিয়েট করে আবার লগ ইন করতে পারবেন যে আমার বাই ডিফল্ট হচ্ছে রুট আমার রুট সার্ভার রুটের পাসওয়ার্ডটাই আমি এখানে ইউজ করছি সুন্দর করেই লগ ইন করতে পারবো বাই ডিফল্ট এখানে সিস্টেম ইনফরমেশনটা
দেখাবে যখন আপনার কাজটা হয়ে যাবে আর পোর্ট নাম্বার হচ্ছে 10000 দিয়ে সান্দ অ্যাডমিন কাজ করে ঠিক আছে এটা বাই ডিফল্ট একটা সিস্টেম ইনভার্সন শো করবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে অ্যাডমিনের সাহায্যে মেল সার্ভার বা সার্ভারগুলো কাজ করানো হয় তাই প্রাথমিক আমি ভাবে দেখালাম কিভাবে আপনারা ওয়েবমিন ইনস্টল করবেন এবং বাই ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা হচ্ছে আপনার সার্ভারের রুট ইউজার নেম পাসওয়ার্ড পরে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কাজ শেষ হয়ে যাবে তারপর লগ আউট করে দেবেন আর পোর্ট নাম্বার হচ্ছে 10000